ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. খ্রিস্টানরাই কি ইহুদি? খ্রিস্টান হচ্ছে, ওদেরকে আসলে খ্রিস্টান বলে না, জিসুস ক্রাইস্ট থেকে তারা নিজেদেরকে খ্রিস্টান বলে, কিন্তু আসলে ওরা ওরা সত্যিকারের খ্রিস্টান নয়। যদি ঈসা আলী ইসলামের দিকে সম্বোধন করে তারা নিজেকে খ্রিস্টান বলে থাকে, তাহলে অবশ্যই তারা ঈসা ইসলামের কথা মানত, কিন্তু তারা তার উল্টো। তারা ঈসা ইসলামকে আল্লাহর বেটা বলেছে, আল্লাহর ছেলে। আল্লাহ বলেছেন, ওকালত ইহুদ উযাইর ইবনুল্লাহ ওকালত নাসারা মসীহ ইবনুল্লাহ ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون. এবারে দেখেন ইহুদি আর নাসারদের মধ্যে পার্থক্য। আল্লাহ নিজে বলেছেন, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাসারা বলে ওদেরকে বলা হয় নাসারা, ওই খ্রিস্টানদেরকে নাসারুল মসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম মসীহ, তিনি হচ্ছেন আল্লাহর ছেলে। ওকালত নাসারুল মসীহ ইবনুল্লাহ, আল্লাহ বলেন যালিক কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা। يضاهئون قول الذين كفروا من قبل, পূর্ববর্তী যেসব কাফিররা রয়েছে, কাফিররা যা বলতো তাই তারাও বলছে, তাদের মতোই। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, কোন পথে তারা চলছে। এই হচ্ছে ইহুদদের সংক্ষিপ্ত, ইহুদি যারা তারা বলে জাহির আলী ইসলাম আল্লাহর ছেলে, আর নাসারারা বলে ঈসা আলী ইসলাম আল্লাহর ছেলে। الله يقول لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. جرب له مسيح عيسى ابن مريم الله تعالى ترى كافر, অথচ মসীহ ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম তিনি নিজে বলেছেন, হে বনি ইসরায়েল, ইসরায়েলের সন্তানেরা, উবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, রব্বি ওয়া রব্বাকুম, যিনি আমার রব এবং তোমাদের রব। তাই আমাদের সকলের রব একমাত্র আল্লাহ। একথায় উযাইর আলাইহিসসালাম আল্লাহর নবী, উনিও বলেছেন, ঈসা আলাইহিসসালামও বলেছেন, উবুদুল্লাহ, কার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বাকুম, যিনি আমাদের আমার রব এবং তোমাদের রব। এরপর বলছেন ঈসা ইসলাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাই ইহুদি নাসারা, ইহুদি হোক অথবা নাসারা হোক অথবা যে কোনো রকমের অমুসলিম কাফির হোক মুশরিক হোক, এদের ব্যাপারে মুসলমানদের আকীদা হবে ওরা বেদিন, ওরা কাফির, ওরা বাতিল পথে রয়েছে। চাই তারা নিজেদেরকে ইহুদি নাম দিক, চাই তারা নিজেদেরকে নাসারা নাম দিক। তো কেউ কেউ আছে এই যে কথিত আস্তাগফিরুল্লাহ, যে সামনে যে দিন আসছে, এই দিনকে তারা সকলকে একই মানে একসাথে মিলেমিশে চলার আহ্বান করে, এটা কখনো হতে পারে না। বাতিল বাতিল, ওরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করে, ইসলাম মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঈসা ইসলামের কথা মানে, ঈসা ইসলামের কথা, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পর একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, সুরাত সফে, এটা তাদের কিতাবেও পাওয়া যায়, কিন্তু তারা এটা মানছে না। তারা নামের এটা তাদের প্রতি,
তাই এদের সাথে এইসব দিনে কোন রকমের, চাই কথিত ক্রিসমাস ডে হোক অথবা অন্য কিছু কোনো নামে হোক, এইসব রাত দিনের অনুষ্ঠানে মুসলমানদের জন্য কোন রকমের সহযোগিতা করা, তাদের ডাকে সাড়া দেয়া, তাদেরকে সম্বর্ধনা জানানো, শুভেচ্ছা জানানো, এইসব যা ইসলাম মুসলমানের জন্য। মুসলমান তাদের ইসলাম নিয়ে থাকবে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন আবার ধরছে আল্লাহ, এটা কেউ হয়তো আপনারা শুধু ভাইরাস বলছেন, শুধু ভাইরাস বলছে, এটা কি ভাইরাস? কিসের ভাইরাস? ভাইরাসটা কিসের? সর্বত্র বেহায়াপনা, বেরল্লাপনা, আল্লাহর নাফরমানি, ওদের মধ্যে বেরল্লাপনা বেশি, ওইসব বিধের মধ্যে, বিধর্মীদের মধ্যে। আর ওদের থেকে এসে ঢুকেছে আমাদের মুসলমানদের মধ্যে। ওইসব উঠে উঠলে আল্লাহর নাফরমানি যদি উঠে, তাহলে আল্লাহ রক্ষা করবে, না এলে তো একটার পর একটা চালতে চলতেই থাকবে। তুমি কি ভ্যাকসিন টেকসিন বানাবে? তোমার হাতে কিছুই না। অতএব মুসলমান আমাদের সকলকে সাবধান হয়ে যাওয়া উচিত, এইসব ওদের সাথে আজাদ করে চলা থেকে, আল্লাহ দূরে থেকে আল্লাহর দিন মেনে চলা উচিত মুসলমানদেরকে। আল্লাহ আমাদের সকলে হেফাজত করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে বলছে, তো আল্লাহর কসম খেয়ে বলছেন, যদি ইহুদি নাসারা আমার নাম শুনে আর আমার উপর ইমান আনে না, তাহলে সে জাহান্নামে যাবে। আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সে যাবে কোথায়? জাহান্নামে। তাই মুসলমানদেরকে মুসলমান হয়ে চলা উচিত, আর ইহুদি নাসারা ও মুসলিমদেরকে আল্লাহর প্রতি আহ্বান করা উচিত। তারা মানলে মানুক, নইলে নেই, যদি মানে না আর এই অবস্থায় মারা যায়, জাহান্নাম যাবে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন। আর যদি মেনে যায়, আলহামদুলিল্লাহ, বর্তমানে তো অনেক খ্রিস্টান, কথিত খ্রিস্টান, আমি কথিত বলছি, ওরা অনেক আলহামদুলিল্লাহ লোক ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলামে প্রবেশ করছে, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।